হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স এখন দু দুটো ব্যাপার নিয়ে কথা বলবো এই ভিডিওতে একটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে যখন বাংলা থেকে যখন সাউথ কোনো কিছু টুগলি করে সেটাকে কাকতালিও বা হয়ে গেছে এরকম ভেবে নেওয়া হয় কিন্তু যখন বাংলা কোনো কিছু সাউথের সঙ্গে কোনো কিছু মিল পায় সেটাকে ডাইরেক্টলি টুগলি বলে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয় তো সেটা নিয়ে কথা বলবো তার আগে আর একটা ব্যাপার নিয়ে এখানে কথা বলবো তো আমি এইমাত্র একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখলাম যেটা নেক্সট ভেঞ্চার্সের কাজ যদিও এদের কোনো কাজ এলে আমার সত্যি কথা বলতে গেলে আমার এখন যে কোনো এক্সাইটমেন্ট কাজ করে বা কাজ করে একদমই নয় আমাদের কাজের প্রতি সত্যি বলতে বিশ্বাস নেই শুধুমাত্র প্রোডাকশান হাউসটার জন্য অনেক অনেক বিরাট বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট করে হিসেব মতো আজকে ভেবেছিলাম বেঙ্গল পুলিশের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে কারণ যেটা খবর হলো এপ্রিল থেকে নাকি এটার আপডেট আসবে শ্যুটিং শুরু হয়ে যাবে কিছুই হয়নি এখনো অবধি এবং ওটা সম্বন্ধে আর কোনো খবরই নেই হঠাৎ করে আবার নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এম সিক্সটিন তো সেখানে একটা নতুন আমরা কমার্শিয়াল হিরোকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিদ্ধিস আবার মধুমিত সরকার এখানে ভিলেনের চরিত্রে নাকি থাকবে আর কিন ভিলেনের চরিত্র না সরি একজন হিরোইন হিসেবে থাকবে আর কিঞ্জল নন্দ যাকে তোমরা বিভিন্ন সিনেমায় দেখেছো আট বড়ো বা হীরালাল সে এখানে নাকি একটা খুব ভয়ঙ্কর ভিলেন হিসেবে থাকবে তো হি ইজ কামিং বলে একটা লিরিক্যাল ভিডিও এসছে এবং সিনেমার নাম হচ্ছে এম সিক্সটিন এবং নাকি টোয়েন্টি ফোর্থ নাকি নভেম্বরটা রিলিজ করবে সবই আমাকে নাকি নাকি করে বলতে হবে কারণ এদের কাজের প্রতি আমার সত্যি বলতে বিশ্বাস নেই তো আজকে এই ভিডিওটা আমি দেখলাম ভিডিওটা আমার কিন্তু মন্দ লাগেনি এখানে যেভাবে বিজিএমটা বাজছে বা যেরকম মিউজিক দেওয়া হয়েছে বা যেভাবে জিনিসটাকে সাজানো হয়েছে দেখতে খারাপ লাগছে না হ্যাঁ খানিকটা বিক্রমের একটু মিল রয়েছে সামান্য মিলমিশ রয়েছে বলবো না যে একেবারে অরিজিনাল তা নয় কিন্তু জিনিসটা ভালো বানানো হয়েছে যেটা এরা প্রত্যেকবারই ভালো বানায় বেঙ্গল পুলিশের অ্যানাউন্সমেন্ট কি খারাপ ছিল ব্রিটিশের অ্যানাউন্সমেন্ট কি খারাপ ছিল খারাপ ছিল না কিন্তু কোনোটাই এদের আসে না এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম মানে বড় বড় জিনিসও দেখানো হয় আশা দেওয়া হয় তারপর আশা হত করা হয় কিন্তু তাও প্রত্যেকবার আশা রাখছি কারণ মানে একটা বাংলা সিনেমার ভালো চাই বলি বাংলা একটু ভালো বিগ বাজেট কাজ হোক এই হিসেবেই তো সেই হিসেবে কাজটাকে একটা আশা সত্যি বলতে কাজ করছে কিঞ্জল নন্দকে একেবারে অন্যভাবে আমরা দেখছি মধুবিত সরকারকে যেভাবে এখানে দেখানো হয় যেভাবে তাকে যদি ইউজ করা হয়নি নতুন কমার্শিয়াল হিরো উঠে আসতে পারে যাকে দেখতে বেশ ভালোই লাগছে চেহারাপাতি গেট আপ বেশ খুব একটা খারাপ লাগলো না কিন্তু সবই নির্ভর করছে কাজটা আসার উপর যদি না আসে দর্শক কোনোদিনই বিশ্বাস করবে না আমি মানবিকতার খাতিরে ফিজিক্যালি ভিডিওটা করলাম যে হ্যাঁ চেষ্টা করেছে সেই হিসেবে কিন্তু আমার নাইনটি নাইন পার্সেন্ট মনে কাজটা আসবেই না দুদিন পরই আপনারা না তাও বলছি যে চাই নতুন বাংলা হিরো উঠে আসুক ভালো মানের কাজ হোক সেই জন্যই এবার আনলে সত্যি দয়া করে বলছি খুশি হই জিনিসগুলোর পোস্টার অ্যানাউন্সমেন্ট ইত্যাদি না করে বড় বড় ডায়লগ না দিয়ে জিনিসগুলো আনা হোক সিনেমা গিয়ে যেন লোকে দেখতে পায় এটাই বলার দেখা যাক এবার কি হয় আপনারা যদি না দেখে থাকেন তাহলে নেক্সট ইউটিউব চ্যানেলে যান বা আমার কমেন আমার কমেন্ট বক্সে পোস্ট করেছি লিঙ্ক দিয়েছি সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তারপর যে তারপর যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্টে যেটা বললাম যে সাউথ যখন বাংলা থেকে টোকে সেটা নিয়ে কোনো কথা হয় না তখন বলা হয় যে এমনি এমনি মিল হয়ে যায় সাউথ কখন ঢুকতে পারে তো আজকে যে মানে প্রোডাকশন হাউসকে নিয়ে এক্ষুনি খিল্ডি করলাম সেই প্রোডাকশন হাউসের একটা সিনেমা সেটা আসুক বা না আসুক সে জিনিসটা ভালোবানি যেটা হচ্ছে মির্জার অ্যানাউন্সমেন্ট ভিডিও যেটা আমার প্রচণ্ড পছন্দের সেখানে সিনেমাটা এখন হয়তো অঙ্কুশের প্রোডাকশান ওস থেকে আসতে পারে অঙ্কুশের পোস্ট সেটাই বলছে তো জিনিসটা যাই হোক না কেন অশোক মানে আশুক কেন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ভালো ছিল বাংলাতে এরকম কমার্শিয়াল সিনেমা অ্যানাউন্সমেন্ট ভিডিও খুব কম হয়েছে এবং সেটাকে যথেষ্ট লার্জ গেলে বানানো হয়েছিল বেশ ভালো হয়েছিলো ওখানে কি দেখানো হয়েছিল কয়েকটা মানে আর কি কব আর কি মানে ঘুরছে ওকে খোঁজার জন্য অঙ্কুশ কেন অঙ্কুশ রিল্যাক্সে বসে রয়েছে এবং যখন পুলিশের সামনে আসে বুঝতে পারে যে ওরা একটা ট্র্যাপে পড়েছে এবং সেই সময় অঙ্কুশ এরকমভাবে সিগারেট থেকে আগুনটা ফেলে দেয় এবং পুরোটা জ্বলে যায় এবং নিজের একটা দেয় এই ছিল এবার আজকে আমি একটা একটা নতুন একটা সিনেমার টিজার দেখলাম যেখানে অভিনয় করে যে ডাক্তার শিবরাজ কুমার যে ওখানকার একটা বিগেস্ট সুপারস্টার কান্নার ইন্ডাস্ট্রির তার একটা কাজ এটা নাম হচ্ছে ঘোস্ট বিগ ড্যাডি সেই টিজারটা আমি দুদিন দিন আগে এসেছি দেখি না আমি আজকেই দেখলাম আমি না নাইনটি নাইন পার্সেন্ট মিল পেলাম এমনকি যে সেটটাও সেটটাও পুরো সেম টু সেম পুলিশ যেভাবে ওকে খুঁজছে প্রথমে যেভাবে মানে খুঁজে খুঁজে ওর কাছে আসছে যেভাবে নামছে ওর কাছে আসছে ও যেভাবে রিল্যাক্সে বসে রয়েছে এবং যেভাবে ক্যামেরার কাজ হয়েছে আমার পুরো সেম টু সেম লাগলো আপনারা চাইলে দেখে আসতে পারেন গিয়ে গিয়ে দেখুন গিয়ে বিগ ড্যাডি ঘোষ টিজার বলে সার্চ করেন আর মির্জা এন ভিডিওটা যদি দেখে থাকেন মনে থাকে তাকে আপনারা আপনারা দেখুন এবং ওখানেও যেভাবে পুলিশ ওকে ধরে ফেললে যখন চারপাশে পুলিশ নিশ্চিতে ওটাকে ধরে ফেলবে সেই সময় যেভাবে অঙ্কুশ এরম সিগারেটে জেলাম ভাবে ফেলে দিলো আগুন জ্বলে গেলো এখানে ঠিক ওই চরিত্রটাও কিন্তু ঠিক সেম করলো একই সোয়াগে বসে ওষুধ এরমভাবে যেরমভাবে অঙ্কুশ একটা আগুনের থেকে এরমভাবে জ্বালিয়েছিল এখানেও ডাক্তার শিবরাজ কুমার সেম সিগারেট সিগারেটটাকে একটা আগুনের থেকে জ্বালিয়ে নিয়ে ওইভাবে পুরো জায়গাটাকে জ্বালিয়ে দিল নাস্টার ডিজিটে একটা ডায়লগ করা গেলো ঠিক একই রকম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমার লাগলো পুরো সেম টু সেম এবার এটাই হয়তো হয়তো সত্যি কপি না হয়তো নিজেদের ইয়ে কিন্তু যদি আজকে বাংলার কোনো একটা টিজার ধরুন মিজার টিজারটাই কথা যদি বলি সেটা যদি এটার পরে আসতো অঙ্কুশকে নিয়ে কম খেললে কি হতো আমি বেশি কিছু বলবো না আমরা শুধু দেখুন মিলটা দেখে আপনারা নিজেরা বক্তব্য ফেস করুন বাংলা সিনেমার তো পাশে দাঁড়ান অন্তত এই ব্যাপারটা ভেবে দেখুন যেটা কি সত্যি কি মিল মিস নয় এত মিল কি থাকতে পারে আমার তো মনে হয় না তো যাই হোক এটা ছিল আমার বক্তব্য তোমাদের এনেই কমেন্ট অবশ্যই করে জানিও আর চ্যানেলটার উত্তর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কেটে দেবে কেন ভাই টেক কে সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার হবে টেক টিকা সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার বাই